আসসালামু আলাইকুম স্যার, আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। ওয়ালাইকুম সালাম। কোন মকসেদ? এই যে আঙ্গুল গ্রামে যে গরু দালালি করে, এই মকসেদ? না স্যার, আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। হ্যাঁ বেটা কও। স্যার আপনার সাথে কি আমি কিছুক্ষণ কথা বলতে পারি? কও, একটু চালু করে কও, আমি খুব ব্যস্ত তো। আচ্ছা স্যার, আপনার এই নাম্বারটা বিকাশ অ্যাকাউন্ট খোলা, তাই না? হ্যাঁ স্যার, বিকাশ তো খুল দিলাম। আচ্ছা, আমি বিকাশ অ্যাকাউন্টের কাস্টমার কেয়ার থেকে আমি আপনার কাছে কল দিছিলাম, আপনার এই বিকাশ অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিচ্ছি। আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবা কে লেগা তুমি? স্যার আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আমরা অ্যাকাউন্টটা বন্ধ করে দিচ্ছি, আপনি কি চান আপনার অ্যাকাউন্টটা খোলা থাকুক? না, আমার অ্যাকাউন্ট খোলা থাকবো, বন্ধ করবা কে লেগা তুমি? ও স্যার, আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা পয়সা আছে? টিয়া তো আছেই, 60,000 টিয়া থইছি আমি অ্যাকাউন্টে। 60,000 টাকা? আরে বেটা, 60,000, 60,000। ও আচ্ছা স্যার, আপনি তো চান আপনার অ্যাকাউন্ট খোলা থাকুক, তাই না? হ্যাঁ, আমি আমার অ্যাকাউন্ট খোলা থাকবো। আচ্ছা স্যার, তাহলে এক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে, তো এই কাজগুলো আপনার করতে হবে, আপনি কি এটার জন্য প্রস্তুত? কি করণীয় কও একটু শুনি। স্যার আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটা আছে, এই পিন কোডটা কি স্যার আপনার জানা আছে? পিন কোড টিন কোড সম্বন্ধে আমি কম বুঝি, আমার ছোট ভাই একটু বুঝে, তা তো গেছে আকবর। সরি স্যার, কোথায় গেছে? আমার ছোট ভাই গেছে আকবর। আকবর? আপনার ছোট ভাইয়ের নাম আকবর? আরে বেটা, আমার ছোট ভাই গেছে পায়খানা ফিরবার, মানে বাথরুমও গেছে। ও ওকে স্যার, তাহলে উনি আসবে কখন? ওর আগা তো উন লাগবো, এদিক তো আগে আঘাত আকবর ঢুকছে। দেই কেশবিক, এটা চালু করে বাড়া তো। কেশবিক দেখ তো, এটা কি আর বিকাশ টিকাশ কইতাছে, এর অ্যাকাউন্ট আনো, এটা তুই তো বুঝার মোবাইল সম্বন্ধে একটু কথা কত যাও। হ্যালো ক্যাডা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। কোন বক্সায় দে গরুর দালাল? না স্যার, আমি বিকাশ থেকে মোহাম্মদ মকসুদুর রহমান বলছিলাম। হ্যাঁ, কি হয়েছে? কোন স্যার, আপনার এই নাম্বারটাতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তাই না? হ্যাঁ আছে তো। আচ্ছা, এই বিকাশ নাম্বারটার যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে এই অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দিতে চান, কি চান এই অ্যাকাউন্টটা খোলা থাকুক? হ্যাঁ, আমরা তো অবশ্যই চাই অ্যাকাউন্ট খোলা থাকুক। মেসেজ অপশন, এটা কি চেক করতে পারেন স্মার্টফোনে? হ্যাঁ পাই তো। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা আপনাকে একটা মেসেজ পাঠাবো, এই মেসেজে 5 ডিজিটের একটা পিন কোড থাকবে, এই পিন কোডটা আপনাদের মানে আমাকে বলতে হবে। স্যার আপনি কি পারবেন এটা? হ্যাঁ অবশ্যই পারবো। ওকে স্যার, তাহলে আমি আপনার কাছে মেসেজটা পাঠাচ্ছি। আচ্ছা পাঠাই। আচ্ছা স্যার দেখেন, আপনার আপনার মেসেজ অপশনে আপনার এই নাম্বারটাতে লাস্টে 19 নম্বর যে নাম্বারটা আছে, এই নাম্বারটাতে আপনার একটা মেসেজ গেছে, 5 ডিজিটের একটা পিন কোড, 5 ডিজিটের একটা কোড গেছে, এই কোডটা আপনি আমাকে বলেন। একটা এসএমএস আইছে। হ্যাঁ স্যার, কোডটা বলেন। এনু লেহা আছে, আমি তোমারে ভালোবাসি। না স্যার, এইটা থাকবে না স্যার, এখানে এটা এটা থাকবে না, এইরকম কোনো মেসেজ যাবে না স্যার, ওইখানে শুধু একটা পিন কোড যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা আমি দেখতাছি। আচ্ছা স্যার, আমি মেসেজটা আমি আপনাকে আবারও পাঠাচ্ছি। ওকে আচ্ছা, ওকে ওকে স্যার, আপনার ফোনে দেখেন একটা মেসেজ গেছে, আপনার মেসেজ অপশনে দেখেন একটা মেসেজ গেছে, এখনো যায়নি স্যার? না তো, একটা পাইছি পাইছি আইসা একটা এসএমএস। আচ্ছা স্যার, কোডটা বলেন। জি স্যার। না স্যার, এইরকম কোনো কিছু থাকবে না স্যার এখানে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, আগে আগে যার কাছে ফোনটা ছিল আপনি ওনার কাছে ফোন দিবেন? ওরে ফোন দিমু? হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে ফোনটা দেন। সেক্ষেত্রে আপনার যে বিকাশের যে পিন কোডটা আছে, এই পিন কোডটা আমাদেরকে দিতে হবে। তোমার পিন কোড দিবো গেলে আমরা কি মগা? হ্যাঁ কেন স্যার, এরকম ফক করে কবে তো নেই আমার পিন কোড, আর বিকারে পিন কোড তোমার কে লিয়া দিমু? আমরা কিছু বুঝি না গ্রাম গঞ্জের মানুষ। হ্যাঁ স্যার। হ্যাঁ ব্রা, কাল মুখ ফাড়া দিমু। কোন থেকে ফোন করো তুমি? পুলিশে কি ফোন দিমু এই নাম্বারে? এই নাম্বার কি পুলিশে দিয়ে দিমু? স্যার আমি বিকাশ। এই বাড়া, মেলা কোন খালি সার সার করতেছো, সার সার করতেছো, তোমার খালি কথা আমি শুনে দিতে ছোটু ভাই পায়খানা দিতে পায়খানা দেন দায়িত্ব করে জ্বর হসাই হয়েছে না, আর তুমি ফাঁসামি শুরু করছো, তাই না? কাম কাজ ফালাতে
মোবাইল কানে মারা ধরে কথা বলবো ফন্ডাক ফন্ডাক শালা এই শালা শালা পড়া দিমু আজকে না না ছাড়লে গোবর মা হাই বাইরে বকুন।